নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকে সকালে পুকুরে বাবা জাল ফেলেছিল আর অনেক বড় ভেটকি মাছও পড়েছে তো সকালে আপনাদের দাদা ক্যামেরাম্যান ছিলেন না এই জন্য বাবা সেটাকে মাকিতে জাবিয়ে রেখেছে খুব ভালো অবস্থা নেই মরু মরু অবস্থা শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে মাকিতে জাবিয়ে রেখেছে আসুন দেখাই কেমন আছে বাবা হ্যাঁ বলা তো তুমি মাছ দেখেছো আরুষি বাবা দেখো দেখি চলো দেখি সেইটা সেইটা বলে দাও আচ্ছা তুমি এইখানে থাকো এইখানে থাকো মাছটা দেখি দাঁড়াও এই বড় মাকিতে জাবিয়ে রেখেছি ঠিক আছে দেখার পালা কি রকম আছে এখানে রাখো এখানে রাখো ব্যাস মোটামুটি নড়াচড়া করছে তো কানকো নাড়াচ্ছে তো মাছটা এখন ভালোই আছে একদম ছটফট করছে বাবা বটি আনতে গেছে কাটবে আচ্ছা বাবা এই যে এইগুলো এত মানে শক্ত তো হাতে লেগে গেলে না হাত পুরো ফেটে যাবে মাছটা শুধু দেখুন একদম পুকুরের মাছ তাও কত বড় বাবা কত কিলো হবে এটা এক কিলো সাতশো এ পেটটা কেমন ফুলে আছে অনেক কিছু খেয়েছে মনে হয় আরে পুকুরে তো ছোট ছোট মাছ সব খেয়ে ধ্বংস করে যত ছোট মাছ ছাড়ে কিছু থাকে না চিংড়ি টিংড়ি সব খেয়ে ফেলে কত ছোট ছোট চিংড়ি ছাড়লাম সবই দেখুন কথাই বলেন আগা গোড়া সমান সেরকম পুরো সমান একদম চলো কাটি চলো বাবা আপনারা অনেকেই মাছ কাটার ভিডিওতে কমেন্ট করেছিলেন আপনাদের বটির ধার নেই তো বাবা কি দারুণ বটি বানিয়ে এনেছে দেখুন কে চলে এসছে দেখুন চশমারও পরে রেডি হয়ে চলে এসছে বাবা না নতুন বটিতে সাবধানে কাটবে তুমি বটিটা দেখুন কত বড় সাবধানে কাটো বাবা আমার মাছ কাটা দেখতে ভীষণ ভালো লাগে বাবা যখন কাটে না খুব ভালো করে কাটে তো দেখতে খুব ভালো লাগে করছে দেখুন মোবাইলের বিষয়ে সব জানে মানে ভলিউম বাড়ানো কমানো লক খোলা সব ব্যাস কিরকম দেখো খেয়েছো পুকুরের মাছ তো সব ছোট ছোট মাছ খেয়ে কি খেয়েছে বের করো বাবা দেখেছো কি খেয়েছে আজকে দেখি হ্যাঁ দেখো কত বড় মাছ একটা খেয়ে নিয়েছে দেখো এই মা এত বড় মাছটা খেয়ে নিয়েছে পেটটা কিরকম দেখেছো কোনটা এটা এটা মাছ কাটছে না দাদু কোথায় দাদু তো এইখানে আমরা বাড়ির সবাই মিলে মাছ কাটা দেখছি এই মাছগুলো যেদিনকার প্রথম পাটায় পড়ে গেল আর না হলে ধরা বড় কষ্ট এমন সাইড হয়ে দাঁড়িয়ে থাকবে তো তুমি জাল দিয়ে 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 দম খেয়ে ও মনে আছে একবার বন্ধুরা এসেছিল কত কোন জাল দেখাচ্ছি কি মানে এই জল ঘোলা তখন ভাবলাম যে মাছটা হয়তো নেই কোথায় চলে গেল কেউ কি মাছ ধরবে বলে কত কোন জাল দিয়েই যাচ্ছে কিছুতেই বলো হলো না আর ধরা হলো বাবা পুরো মাছটা কেটে নি তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নেব দারুণ সুন্দর একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কি করেছে মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এত বড় মাছটা একসঙ্গে খাওয়া যাবে না যতটুকু লাগবে অতটুকুই নিয়ে এসেছি একটু নুন আর হলুদ মাখিয়ে নিই স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ নুন আর হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নিই মাছে খুব বেশি হলুদ ভালো লাগে না হালকা হলুদ দিলে ভালো লাগে বেশ নুন হলুদ মাখিয়ে কিছু সময় রাখছি নুনটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে আর এই মাছ দিয়ে আজকে আমি সর্ষে পোস্ত বানাবো সর্ষে পোস্ত বাটতে হবে হাত ধুয়ে আসি তারপরে সর্ষে পোস্ত বাটবো এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে চারটে কাজু বাদাম একটা কাঁচা লঙ্কা এক চিমটি লবণ সর্ষে আপনারা যখনই বাটবেন একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন তাহলে তেতো হবে না আপনারা সব কিছু একসঙ্গে মিক্সিতেও বেটে নিতে পারেন আমি কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো ব্যবহার করেছি কেন বলি
সাদা সরষেটা ঝাঁঝ এতটা হয় না, কালো সরষের ঝাঁঝ বেশি হয়, কিন্তু আবার কালো সরষে বেশি ব্যবহার করলে যে কোনো রান্না তেতো হয়ে যায়, তাই দুটো মিশিয়ে ব্যবহার করলে বেশ ভালো হয়। মশলাটা খুব মিহি করে বেটে নিয়েছি, আর এই কটাই মশলা লাগে। অল্প একটু জলের মধ্যে রেখে দিচ্ছি, কড়াই বসিয়ে দিলাম। প্রথমে মাছগুলো আর ভেজে নেব, সর্ষের তেলেই করছি, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ধোঁয়া ওঠা গরম করবেন, নাহলে ভেটকি মাছ একটু নরম হয় তো ভেঙে যাবে। মাছগুলো দিয়ে দিই, এইভাবে তেলটা ঘুরিয়ে রাখবেন, তাহলে মাছের গাটা খুব ভালোভাবে ছেড়ে যাবে। সর্ষে পোস্ত রান্না করতে আপনারা মাছটাকে যেমন খুশি ভাজতে পারেন, খুব বেশি কড়া করেও ভাজতে পারেন, আবার হালকা করেও ভাজতে পারেন। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। যে তেলে মাছ ভেজেছিলাম ওই তেলে রান্না করে নেব, হাফ চামচ জিরে। সব কিছু মিশিয়ে যে বেটে রেখেছিলাম জল করে নিয়েছি, বা দিয়ে দেব। মশলাটায় অল্প সময় কষিয়ে নিতে হবে। সর্ষে পোস্তর মধ্যে দারুণ একটা ব্যাপার কি বলুন তো, সর্ষের মধ্যে দারুণ একটা ঝাঁঝ থাকে, আর পোস্তর মধ্যে একটা ক্রিমি ভাব থাকে, তার সঙ্গে দু চারটা বাদামও মিশিয়ে দিয়েছি, রান্নাটা ক্রিমি ক্রিমি ভাব হবে, দারুণ লাগবে খেতে। মশলার গা থেকে তেল ছেড়ে এসছে, এটা গরম জল দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নাতে সম্ভব হলে গরম জল দেবেন, এতে রান্না খুব সহজে যেমন হয়ে যায়, রান্নার স্বাদও ভালো হয়। গ্রেভির পরিমাণে লবণটা দিচ্ছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার ফুটতে থাকবে। আপনারা ঢাকনা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেবেন। আপনাদের যদি মনে হয় এর মাঝে ঢাকনা খুলে মাছটা এপিট ওপিট করে নেবেন, আমার মনে হয় ঢাকনা যেহেতু দেওয়া আছে এমনি মাছটা দু সাইড সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে একবার দেখে নিই, ঝোলটা মোটামুটি রেখেছি, আপনারা নিজেদের রুচি অনুযায়ী রাখবেন। আবার ঢাকনা দিই, এইভাবে ঢাকনা দিয়ে আমি নামিয়ে রাখবো। আমি সর্ষে পোস্ত ভেটকি মাছ দিয়ে বানালাম, আপনারা ভেটকি মাছের পাশাপাশি রুই মাছ দিয়েও বানাতে পারেন। আবার এইরকম সর্ষে পোস্ত রান্না করলে সবসময় ঢাকিয়ে রান্না করবেন, যখনই খাওয়া দাওয়া করবেন তখনই ঢাকনা খুলবেন, এতে কি হয় তার ফ্লেভারটা তার মধ্যে থেকে যায়, রান্নার স্বাদও খুব ভালো হয়। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখাই আপনাদেরকে। এই দেখুন কি দারুণ কালারও চলে এসেছে। এখান থেকে একটা মাছ তুলে আপনাদেরকে দেখাই। গ্রেভির সময় মাছটা কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে, আর কত কম মশলায় রান্না করেছি বলুন। একটু গ্রেভিটা নিয়ে দেখাই, দেখলেন তো কত কম সময়ে আমি রান্নাটা করেছি। যারা নিয়মিত অফিসে যান, রান্না করে যান, তাদের জন্য এই রান্নাটা খুব সুবিধা হবে। এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো হয়, কিন্তু আজ আমি টেস্ট করতে পারলাম না। বাবা খুব কষ্ট করে মাছ কেটেছিল, কিন্তু এখন ওখানে কাজ হচ্ছে, বাবা ওখানে কাজ করছে, তো বাবা না এলে খেতেও পারবো না আমি আর মা মিলে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন,